বর্ণাঢ্য আয়োজনে 45 বছর পূর্তি উৎসব উদযাপন করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। দিনব্যাপী অনুষ্ঠানে পাঠকদের মিলন মেলা বসে আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠানটিতে ছিল শোভাযাত্রা আর সাংস্কৃতিক পরিবেশনা। ভবিষ্যৎ প্রজন্মকে আরও বেশি বই পড়ায় উদ্বুদ্ধ করার প্রত্যয় জানিয়েছেন আয়োজকরা। লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। বই পড়িয়ে প্রজন্মের মনন গড়ে দিতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পথচলা 4.5 দশকের, যার উদযাপন টেনে এনেছে কয়েক প্রজন্মকে। খুবই ভালো লাগছে, আমি মাথায় এরকম মুকুট জীবনে পড়েছি কিনা মনে পড়ছে না, এরকম সুযোগ খুব বেশি আসে না মানুষের জীবনে। তো অতি সম্প্রতি বিশ্ব সাহিত্য কেন্দ্র যে কাজটি করেছে, যে বাঙালির চিন্তার, হ্যাঁ, 200 বছরের বাঙালি মনীষীদের লেখাকে সংকলিত করে বিশাল একটা কাজ, এটা নিঃসন্দেহে একটা সমাজের জন্য একটা অসম্ভব রকমের প্রয়োজন একটা কাজ এটা হয়েছে। এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র উত্তরোত্তর আরও সমৃদ্ধি পাবে, আমাদের সাহিদ স্যারের যে চিন্তাটা ছিল যে একটা জ্ঞানভিত্তিক সমাজ চর্চার, সেটা পূরণ করবে বিশ্ব সাহিত্য কেন্দ্র। আমরা কৈশোরোত্তীর্ণ বয়সে ঢাকা এসেছি, ঢাকা শহরে তখন স্যার একটা ছায়ার মতো তৈরি করেছিলেন জ্ঞান অর্জনের জন্য কিংবা নিজেকে আলোকিত করার জন্যে, সেখানে আমরা একসঙ্গে ছিলাম। 45 বছর পূর্ণ হয়েছে, আমরা আশা করছি যে এটা দীর্ঘদিন থাকবে এবং আমরা থাকতে পারবো। শুক্রবার সকালে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রমুখী শোভাযাত্রায় হাঁটেন পাঠক, লেখক আর গুণী ব্যক্তিরা। পরিশ্রম, সাধনা এবং শুভ উদ্দেশ্য, এই তিনটা মিলিয়ে এই ধরনের একটা পথযাত্রা এবং এই ধরনের অর্জন, এটার পিছনে এইগুলোই আছে। এর ভিতর দিয়ে একদিকে বাংলার ঐতিহ্য, অপরদিকে বাংলার নতুন যুব সমাজ, এই দুটোর একটা অদ্ভুত মিলন ওনারা স্থাপন করেছেন। বিশ্ব সাহিত্য কেন্দ্র তো আমাদের প্রাণের প্রতিষ্ঠান, প্রাণ যেখানে জেগে থাকে সবুজ হয়ে ওঠে, বিশ্ব সাহিত্য কেন্দ্র সেখানেই জেগে থাকে এবং সবুজ থাকে। দিনভর সাংস্কৃতিক পরিবেশনায় উঠে আসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর বহুমাত্রিক বৈচিত্র্য। উৎসব আয়োজনে নতুনদের সঙ্গে স্মৃতির ঝাঁপ খুলে দেন পুরনো পাঠকরা। আমি ভ্রমণকাতন্ত্র বই নিয়ে পড়েছি ছোটোবেলা থেকে, এখনও পড়ছি, এটাও আমার কাছে একটা বিস্ময়। অনেকে আসতেছে, পুরাণ পাঠকদের সাথে দেখা হচ্ছে। রবীন্দ্রনাথ ছাড়া নিঃশ্বাস নেওয়া অচল, সেই রকম বিশ্ব সাহিত্য কেন্দ্র ছাড়া আমাদের নিঃশ্বাস নেওয়া অচল। প্রকৃতপক্ষে বই পড়ার যে একটা আনন্দ, এটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই দিয়েছে আমাদের মধ্যে থেকে। আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের একজন মেম্বার, সো সেক্ষেত্রে আমি প্রতি সপ্তাহে একটি একটি করে বই পাই এবং আমি বই পড়ি এবং উপভোগ করি। অবাক হয়ে গেলাম, এর আগে তো কখনো এখানে এত কিছু সাজানো দেখিনি। পাঠকদের প্রাণের টান আরো নতুন প্রাণে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জানালেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠকরা। 45 বছর পেরিয়ে এসে মনে হচ্ছে সত্যি সত্যি এই প্রতিষ্ঠান মানুষের ভালোবাসা পেয়েছে। এর 5 বছর পর যে উৎসব হবে, সেই উৎসবে হয়তো এইটুক জায়গায় কী করে স্থান সংকুলন হবে সেটা আমাদেরকে ভাবতে হবে। বই পড়ার অভ্যাস তৈরি করে সৃষ্টিশীল সমাজ প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানটির ভূমিকা স্মরণ করেছেন বিশিষ্টজনেরা। সত্যিকারভাবে পড়া খুবই কঠিন একটা ব্যাপার। যেমন হিন্দুদের মধ্যে শূদ্র আছে, তার উপরে বৈশ্য আছে, তারপরে ক্ষত্রিয় আছে, তার উপরে ব্রাহ্মণ কি করে গেল, ব্রাহ্মণ সবার উপরে কি দিও, সে সবচেয়ে কঠিন কাজটা করে সে বই। এই 45 বছরে অন্তত কোটিখানেক ছেলে মেয়েকে তিনি বই পড়াতে পেরেছেন, তিনি আলোকিত মানুষ তৈরি করতে পেরেছেন। 1926 সালে যে বুদ্ধিমুক্তি আন্দোলন হয়েছিল, সেই তারপরে আমি মনে করি এই আবদুল্লাহ আবু সাইদ স্যারের এই প্রতিষ্ঠান আমাদের একটা আরেকটি মুক্ত বুদ্ধির বা বুদ্ধিমুক্তির আন্দোলনের সূচনা করেছে। এই আয়োজন আরও রঙিন হয়ে ওঠে আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা সহ নানা মননশীল পরিবেশনায়। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।